ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। 1966 সালের এই দিনে বাঙালি জাতির মুক্তি আর স্বাধিকারের সনদ ছয় দফার দাবিতে দেশব্যাপী গণ আন্দোলন তীব্র হয়ে ওঠে। পুলিশের গুলিতে শহীদ হন 11 জন তরুণ প্রাণ। এরপরও থেমে থাকেনি বাঙালির অধিকারের দুর্বল লড়াই। রাজনীতিবিদরা বলছেন, ছয় দফা ছিল বঙ্গবন্ধুর বুদ্ধিদীপ্ত রাজনৈতিক কৌশলের প্রথম ধাপ। ইতিহাসে সে অধ্যায়ের কথা জানাচ্ছেন ফারজানা শোভা। 66 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে আইয়ুব সরকারের পক্ষে বিপক্ষের দলগুলোকে নিয়ে বসে সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন। এতে যোগ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের অন্যায়, অবিচার, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে ছয় দফা দাবি তুলে ধরেন। যথারীতি দাবি প্রত্যাখ্যাত হয়। এত কিছুর পরও দমে যাননি শেখ মুজিব। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেন তিনি। তুলে ধরেন ছয় দফার যৌক্তিকতা, স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক স্বাতন্ত্র্যের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রশ্নে সুনির্দিষ্ট মীমাংসা জনগণের মাঝে গভীর সাড়া ফেলে। বঙ্গবন্ধু ছয় দফা এটা পরিষ্কার বলছে যে ট্যাক্স খাজনা দায় দায়িত্ব সরকারের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে থাকবে এবং এইটার শেয়ার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কী লাগবে অন্যান্য প্রভিন্সিয়াল দেবে আমি শেয়ার অনুযায়ী তাই দেবো। তিনি অ্যাডাল্ট ফ্রান্সিস, পাকিস্তানে ছিল প্যারিটি, অর্থাৎ 300 আসনের 150 পূর্ব পাকিস্তান, 150 পশ্চিম পাকিস্তান, বঙ্গবন্ধু অন্য অ্যাডাল্ট ফ্রান্সিস, জনসংখ্যার ভিত্তিতে ভোটা হইতে হবে। তারপর নেভাল হেডকোয়ার্টার এবং সামরিক বাহিনীর ব্যাপারে যে আমাদের যে বৈষম্য এগুলো নিরসন করা, যে প্রত্যেকটা জিনিস এমনভাবে তিনি ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছিলেন যেটা মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করেছিল এবং মনে করেছিল বাঙালি জাতির এই একটাই মুক্তির পথ এই ছয় দফাকে গ্রহণ করা। বঙ্গবন্ধু যখন ছয় দফার পক্ষে জনমত গড়তে ব্যস্ত ছিলেন তখন 1200 মাইল দূর থেকে সামরিক জান্তা আইয়ুব হুঙ্কার দিয়ে বলেছিল, মুজিবের ছয় দফার জবাব অস্ত্র দিয়েই দেয়া হবে। বিদ্রোহী সত্তা মুজিব 7 জন ডাক দেন হরতাল। আওয়ামী লীগের এ হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হক সহ অনেকে শহীদ হন। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। আরও বেশি জনগণ বিক্ষুব্ধ হওয়া শুরু করলো এবং প্রতিদিনই তার জনপ্রিয়তা এবং ছয় দফার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। এমনি একটি পর্যায়ে কিন্তু তখন কারফিউ ভঙ্গ করা শুরু হলো বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে, ছয় দফার দাবিতে, এবং একটি পর্যায়ে আসলো যখন পাকিস্তানিরা প্রমাদ গণ্য। ছয় দফাই ছিল স্বাধীনতার মূল পটভূমি এবং সেই পটভূমির উপরে ভিত্তি করেই এটাকে মানুষ সেদিন যেভাবে ম্যাগনা কার্ট এবং মুক্তিসনদ হিসাবে গ্রহণ করেছিল, প্রকৃত অর্থে এটা যে ম্যাগনা কার্টে মুক্তিসনদ ছিল এইটাই প্রমাণিত হয়েছে পরবর্তীকালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, স্বাধীনতার মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু যখন জেলে তখন তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে সরকার। তবে সব বাধা ডিঙিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপামর জনতার প্রিয় নেতা, বাঙালির আকাঙ্ক্ষার স্বাধীনতা ঠিকই এনে দিয়েছিল। আর সেই স্বাধীনতার প্রথম ধাপ ছিল এই ছয় দফা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।